আমরা শিরোনামহীন খুব ব্যস্ত ব্যান্ড, সবসময় সারা বছরই কনসার্ট করে, কিন্তু সেটার সাথে এটার অনেক পার্থক্য। ইউজুয়ালি আমাদের যেটা হয় যে হয়তো কোনো একটা অনুষ্ঠানের জন্য যাচ্ছি, কোনো একটা কমার্শিয়াল প্রোগ্রাম থাকতে পারে, টিকিট সেল হতে পারে, ওগুলার সব কিছুর চাইতেই এখানে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ভিন্ন। এখানে আমরা আমাদের প্রেজেন্টেশন, আমাদের সব কিছুকে আমরা মিনিমাইজ করে নিয়ে এসেছি যাতে আমরা খরচটা কমাতে পারি, যাতে ম্যাক্সিমাম এখানকার উপার্জনটা আমরা তুলে দিতে পারি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে। তো ওই জায়গাটা যদি সফল না হয় তাহলে কিন্তু আমাদের এই এই কাজ করার কোনো মূল্যায়ন হয় না, মূল্য থাকে না। তো ওইদিকে আমাদের ফোকাসটা এখন যে আমরা কত বেশি পরিমাণ মানুষকে সহায়তা করতে পারি, কত বেশি জায়গায় আমরা পৌঁছাতে পারি, যারা একেবারেই পাচ্ছে না এরকম অনেক জায়গা আছে আমাদের। আর একটা প্ল্যাটফর্ম আছে গেট আপ স্ট্যান্ড আপ মিউজিশিয়ানদের, সেখান থেকেও আমরা ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, ভালো রেসপন্সও পেয়েছি। টিএসসিতে আর একটা কনসার্ট ছিল কিছুদিন আগে, শিরোনামহীন পারফর্ম করেছে, ওখানে অনেক ভালো একটা রেসপন্স ছিল, প্রায় 21,40,000 টাকা ওখানে উঠেছিল। তো এই জায়গাগুলো থেকে আমাদের আশাবাদী হওয়ার একটা রাস্তা আমরা খুঁজে পাচ্ছি যে আমাদের দেশের মানুষ আসলে এই দুর্যোগের মুহূর্তে সবার পাশে দাঁড়াতে পারে। আমরা এখন আপাতত কোনো অ্যালবাম, যেহেতু আমাদের একটা অলরেডি আমাদের যে অ্যালবামটা 8th অ্যালবাম সেটার ক্রমান্বয়ে আমরা গান রিলিজ করে যাচ্ছি। সো এই অ্যালবামটা পুরোপুরি যখন কমপ্লিট হবে, মাত্র আমরা 3টা গান রিলিজ করেছি, একটা গান অলরেডি, 4টা গান যেটা এই দুর্যোগ মুহূর্তে আমরা রিলিজ করেছি, যেটা আমাদের গণ অভ্যুত্থানকে নিয়ে গানটা ছিল। সো এইভাবে আমরা বাকি আরও যে 6টা গান আছে 6টা রিলিজ করবো, এরপরে গিয়ে আমরা 9th অ্যালবামের কাজ করবো ইনশাল্লাহ করবো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আয়োজনটা অবশ্যই অনেক মহান উদ্দেশ্য, যেহেতু সারা বাংলাদেশের প্রায় 56 লক্ষ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে, মানে ফ্লাডেড এরিয়া আর কি, 56 লাখ মানুষ আসলে বন্যা কবলিত। তো এত বড় একটা, অনেক বড় একটা ব্যাপার সবাইকে সাহায্য করা, কারণ অনেকের অনেক খারাপ অবস্থা। তো শুধু সরকারের পক্ষে এটা আসলে মানে ওভারকাম করা পসিবল না। আমাদের সেনাবাহিনী অনেক কাজ করেছে, অনেক উদ্ধার অভিযান চালিয়েছে, এবং নৌবাহিনীও অনেক সাহায্য করেছে, বিমানবাহিনীও সাহায্য করেছে, কিন্তু আসলে মানে কোনো একটা অর্গানাইজেশন অথবা সরকারের পক্ষেও এই এতগুলো মানুষকে হেল্প করা সম্ভব না। তাই যে যেভাবে পারছে সেভাবে এগিয়ে এসেছে। তো অর্গানাইজার যারা আজকে আয়োজন করেছে, এরা অনেক দিন ধরেই আসলে এটার জন্য কাজ করছিল এবং অনেক দিন ধরেই ফান্ড রেজ করছিল, এবং শুধু নগদ অর্থ না, মানে বন্যা কবলিত মানুষকে সাহায্য করার জন্য কাপড় তারা সংগ্রহ করেছে, এবং অনেকদিন ধরে তারা দেখছি যে রাস্তায় গান করে তারা ফান্ড কালেকশন করেছে। তো অবশ্যই এটা অনেক বড় ব্যাপার, আসলে এত বড় একটা মহাদুর্যোগ সামলাতে সবাইকে যে যার জায়গা থেকে কাজ করতে হবে। তো এখানে আয়োজক যারা এই প্রথম থেকেই অনেক দিন ধরেই দেখছি তারা কাজ করছে, এবং আজকের এই কনসার্টটা তারা ভলান্টিয়ারই কাজ করেছে এবং সবাই অক্লান্ত পরিশ্রম করছে। তো অবশ্যই এটা অবশ্যই অনেক প্রশংসার দাবিদার, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। কনসার্টে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে তারা তাদের কন্ট্রিবিউশনটা অ্যাটলিস্ট কনসার্টে এসে হচ্ছে করতে পারছে, কারণ অনেকের পক্ষে হচ্ছে এক্স্যাক্ট লোকেশনে গিয়ে সাহায্য করা সম্ভব হয় না। তো আমাদের কনসার্টটির মাধ্যমে যারা এখানে আসলো, এসে একত্রিত হয়ে তাদের পোর্শন থেকে যে যতটুকু কন্ট্রিবিউট করতে পারছে, তো ওটার জন্য আমরা অনেক থ্যাঙ্কফুল তাদের কাছে। অ্যান্ড আশা করি এই কনসার্ট থেকে ভালো কিছুই একটা মানে বেনিফিট বা ভালো একটা চান আমরা হচ্ছে ওই বন্যার্থীদের জন্য ডেডিকেট করতে পারব। একটা দুর্যোগময় সময় আমরা পার দিচ্ছি, এবং এই সময়টায় আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে, কারণ আমরা সবাই মিলে যখন এক হয়ে যাব তখন আমরাই কিন্তু বাংলাদেশ, আমরা এই ত্রাণকে রুখে দিই, আমরা এই দুর্যোগকে রুখে দিতে পারবো, মোকাবেলা করতে পারবো, এবং আমরা সঠিক সহায়তাটা করতে পারবো যদি আমরা একসাথে থাকি।